বঙ্গবন্ধু 7ই মার্চে ঘোষণার পরে দেশে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হলো। সমস্ত স্কুল কলেজ বন্ধের মতো হয়ে গিয়েছিল। 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করলেন, তখন থেকেই আমরা কলেজের ছাত্ররা কিভাবে কি করা যায় আলাপ আলোচনা করতেছিলাম। এরই মধ্যে ঢাকা থেকে লোকজন বিভিন্ন দিকে গ্রামে গঞ্জে পায়ে হেঁটে চলে আসতে লাগলো। আমরা এই সমস্ত লোক ঢাকা থেকে বিভিন্ন দিকে যাচ্ছিল, তাদেরকে সহায়তা করার জন্য একত্রিত হলাম। এইভাবেই প্রায় 2 মাস কেটে গেল। তারপরে দেশের মধ্যে আমরা যারা যুবক ছেলে আছি, কি করব, কি করা যায়, আমাদেরই একজন বয়োজ্যেষ্ঠ ভাই আবুল হোসেন, সুফি হোসেন নামে পরিচিত ছিল, সে আমাদেরকে বলল আমরা দেশে থাকলে আমাদেরকে হয় রাজাকারে অংশগ্রহণ করতে হবে, নসেদ পাক হানাদার বাহিনীরা আমাদেরকে ধরে নিয়ে মেরে ফেলবে। তো এখন কি করা যাবে বললো, আমরা ভারত চলে যাব, ট্রেনিং দেওয়া, আমরা ট্রেনিং নিয়ে সেখান থেকে আর্মস নিয়ে আসবো। তো ভারত কি করে যাব, যোগাযোগ ব্যবস্থা তো আমাদের বাড়ি থেকে জগন্নাথ দিঘি দিয়ে আমরা ভারতে ঢুকতে হবে, এটা প্রায় 50-52 মাইল পথ। সুফি আবুল হোসেন আমাদেরকে বলল আমি রাস্তা বের করব, এই বলে সে ভারত চলে গেল। 15 দিন পরে সে সেখান থেকে ফিরে আসলো, আসি আমাদেরকে বলল ছেলেদেরকে একত্রিত করো। একত্রিত হইয়া আমরা 15-16 জন বিভিন্ন ছাত্র, কৃষক বা অন্যান্য পেশায় নিয়োজিত সমবয়সী 20-22-25 বছর বয়সের ছেলেরা একত্রিত হলাম। তুপি হোসেন আমাদেরকে একত্রিত করে আমরা একদিন এলাকার একজন সমাজসেবী লোক, তিনিও আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষের লোক, তফাজ্জল হোসেন পাটোয়ারি, এবং আরেকজন মাহফুজ ডাক্তার, তিনি আমাদেরকে লয়ে আমাদের বাড়ির সংলগ্ন ঈদগাহ ময়দানে বসে আমাদেরকে সবাইকে 25 টাকা করে দিলেন। এই লইয়া আমরাও নিজেরা কিছু টাকা সংগ্রহ, 25 টাকা, কেউ 25 টাকা, কেউ 30 টাকা সংগ্রহ করেছি। করে এই লইয়া আমরা একদিন নৌকায় করে, 2টা নৌকায় করে আমরা রওনা দিলাম। 15-16 মাইল পথ আমরা নৌকায় করে এসে মনোহরগঞ্জ বাজার, কুমিল্লা লাকসাম থানা একটা বাজারে উঠলাম। সেখান থেকে পায়ে হেঁটে বর্তমান লাকসাম নোয়াখালী রুটে খিলা রেল স্টেশন, ওই দিন বাজারের দিন ছিল। ওই বাজারের দিন আমরা বাজারের লোকজনদের সাথে একত্রিত হয়ে ওই বাজার, তখন পাখানাদার বাহিনীরা ওই বাজারে টহল দিচ্ছিল। আমরা বাজারের লোকজনের সাথে একত্রিত হয়ে একে একে একজন একজন করে বাজার পেরিয়ে সেখান থেকে হেঁটে কাঙ্কিরহাট গেলাম। কাঙ্কিরহাট যাওয়ার পরে আমরা, তখন সন্ধ্যা হয়ে গেল, আমরা ঢাকা ট্রাঙ্ক রোড, যেটা জগন্নাথ দিঘি ঢাকা ট্রাঙ্ক রোড বলা হয়, ওই ট্রাঙ্ক রোড ফেরিয়ে আমরা ভারতের ভিতরে আমরা ঢুকে গেলাম। খুবই ক্লান্ত পরিশ্রান্ত 3-4 দিনের জার্নি, আমরা কোথাও খাওয়া দাওয়ারও তত ব্যবস্থা ছিল না। পথে ঘাটে একটা গ্রাম্য নিরীহ লোকের বাড়িতে আমরা ওকে খাওয়া দাওয়া করানোর জন্য বললাম, তাকে আমরা টাকা পয়সা দিলাম, সে আমাদের চাল ডাল দিয়ে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। রাত্রে সেখানে ছিলাম। পরের দিন ওই আবুল হোসেন, সুফি হোসেন আরও সেখানে 3টা গ্রুপ একত্রিত হইল। কেউ কুমিল্লা থেকে গেল, কেউ কেউ চাঁদপুর থেকে গেল, ওই রুটটা দিয়েই।
ওই রুটটা দিয়ে যাইতে সহজ। সেখান থেকে আমরা এই ভারতের এই পাহাড় পর পাহাড় জঙ্গলের ভিতর দিয়া রাজনগর ট্রানজিট ক্যাম্পে পরের দিন পৌঁছালাম। তখন ওই ক্যাম্পটা কয়েকটা ঘর তৈরি ছিল। আমরা যাওয়ার পরে ক্রমান্বয়ে লোকজনের ছেলেদের সংখ্যা বাড়তে ছিল। আমাদেরকে দিয়া বনের কাঠ টাট কেটে আমরাও নিজেরা ঘর তৈরি করলাম। পাঁচ ছয় দিন এরকম ঘর তৈরি করাতে কাজেই নিয়োজিত ছিলাম। সেখানে তিন সপ্তাহ আমাদেরকে প্রাথমিকভাবে ট্রেনিংটা আমাদেরকে সেখানে করা করাইতেছিল আমাদের বাংলাদেশি সেনা বিডিআরের কিছু লোক এবং ভারতীয় সেনাবাহিনীর কিছু লোক। তিন সপ্তাহ পর আমাদেরকে একজন শ্রমিক নেতা, শ্রমিক লীগের শ্রমিক নেতা ঢাকা তেজগাঁয়ের, ওনার বাড়ি নোয়াখালী, রুহুল আমিন ভূঁইয়া, ওনার নেতৃত্বে আমাদেরকে 115 থেকে 120 জন লোক হবে রাত্রে দুইটা ট্রাকে করে ওই রাজনগর থেকে আমরা রওনা দিলাম রাত্রে। সারা রাত্র জার্নি করে পরের দিন সকাল 10টায় পৌঁছালাম মেলাঘর ক্যাম্পে। তখন মেলাঘর ট্রেনিং ক্যাম্পের প্রধান ছিলেন মেজর হায়দার, এর আগে ছিল মেজর খালেদ মুশারফ। আমাদেরকে সারাদিন বিভিন্ন প্রকার চেক আপ করলেন, ইন্টারোগেশন করলেন, আমরা কেন আসলাম, কি জন্য আসলাম, কোত্থেকে আসলাম, এইসব নানান একজন একজন করে তিনটা চেকপোস্টে আমাদেরকে এইভাবে কোয়ারি করে সন্ধ্যার দিকে আমাদেরকে সেই ক্যাম্পে ঢুকাই দেন। তাও ক্যাম্পগুলা নিজেদের তখনকার সময়ে ছেলেদের দ্বারা তৈরি করা, বেড়ার ঘর, উপরে তেরপাল, এরকম ঘর। তো আমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে দিলেন, এক একটা গ্রুপে 40 জন করে ভাগ করে দিলেন। ভাগ করে এক এক গ্রুপকে এক একটা ব্যারাকে থাকতে দিলেন। তো আমরা যারা এখান থেকে 12 জন গেছি, ওই 12 জনের ভিতরে আমরা 2 জন কমে গেল, 2 জন ওই রাজনগর রয়ে গেল। তারা অসুস্থ থাকার কারণে আমাদের সাথে তাদেরকে যেতে দেওয়া হলো না। আবুল হোসেন, যে সুফি আবুল হোসেন, তার কাজ ছিল বাংলাদেশ থেকে ছেলেদেরকে এইভাবে সংগঠিত করে ও ভারত রাজনগর পৌঁছাই দেওয়া। সে ভীষণ উদ্যমী ছেলে এবং অতিমাত্রায় সাহসী ছেলে। তো আমরা সেখানে আমাদের সাথে, আমি, আমার সাথে তোফাজ্জল হোসেন বাচ্চু নামে একজন ছেলে, মোখলেসুর রহমান, লুৎফুর রহমান, লিয়াকত আলী, আরও সাথে কয়েকজন আমরা যারা একত্রে গেছিলাম। তো সেখানে আমরা 6-7টা ট্রেনিং করেছি। ওই ট্রেনিং অবস্থায় আমাদের গ্রুপকে যিনি ট্রেনিং দিতেন, উনি একজন বেঙ্গল রেজিমেন্টের লোক, ওনার নাম ছিল সিরাজউদ্দৌলা, এবং ওনার সহযোগী ছিল ভারতীয় একজন লোক, একজন তাও সেনাবাহিনীর লোক, কিন্তু ওনার নাম জানি না। এই 6-7টা ট্রেনিং অবস্থায় বিভিন্নভাবে আমাদেরকে প্রেরণা যোগাইছেন বর্তমান বাসুদার খালিকুজ্জামান ভূঁইয়া। তিনি ট্রেনিং অবস্থায় আমাদেরকে 2 বার বিভিন্নভাবে মনোবল বাড়াবার জন্য তিনি 2 বার আমাদের ট্রেনিং আমরা ওনাকে পেয়েছি। একবার পেয়েছি তৎকালীন সময়ের ছাত্রনেতা আসম আব্দুর রব, উনি একবার আমরা আমাদেরকে সেখানে, আমাদের সকল ট্রেনিং যত ট্রেইনার ছিলাম, প্রায় 700 ট্রেইনার সেখানে মেলাঘর ক্যাম্পে তখনকার সময়, ওদেরকে উনি একত্রিত করে বিভিন্নভাবে পলিটিক্যালি আমরা মানসিকভাবে যাতে তৈরি থাকি। আমরা যারা ট্রেনিং করতে গেছি এদের বেশিরভাগই এই কলেজের ছাত্র, ইন্টারমিডিয়েটের, তারপরে ডিগ্রি ক্লাসের, বা ডিগ্রি পাস করেছে, বা চাকা, বা কৃষক শ্রমিক, এইরকম ছেলে, বয়স কাহারও খুব বেশি না। আরেকজন পেয়েছেন আমাদের অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, তিনি আমাদের কাছে 2 বার গেছেন। তিনি আমাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন, তোমরা ঘাবড়াবে না, আমাদের যুদ্ধ হয়তো দীর্ঘদিন কন্টিনিউ করবে, তোমরা এখান থেকে ট্রেনিং শেষ করে দেশে চলে যাবে, সেখানে যাইয়া দেশের ছেলেদেরকে আবার ট্রেনিং দিবে, তাদেরকে সংগঠিত করবে, তোমরা কখনো সম্মুখ সমরে যাবে না, যেতে পারবে না, ওদেরকে সন্ত্রস্ত রাখতে হবে, যাতে তারা মনে করে যে আমরা স্বাভাবিক অবস্থায় নাই। এইভাবে আমাদেরকে আর্মসের ট্রেনিং দিত, তা না, আমাদেরকে এইভাবে মানসিকভাবে তৈরি করত। 6-7টা শেষ হওয়ার 2 দিন পরে আমাদের গ্রুপকে নির্দেশ আসলো আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, ভিতরে যাইতে হবে। তো আমাদেরকে সেখান থেকে নিয়ে গেল শালদর বাজার, ফেনী বেলুনিয়ার ওই পরশুরামের পাশে একটা নদী আছে শালদা নদী, শালদা নদীর ওপারে শালদর বাজার। ওই শালদর বাজার মাঝখান দিয়ে নদী, এই পাড়ে পাক আর্মিদের ক্যাম্প, ওই পাড়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। সেটার কমান্ডার ছিলেন মেজর জাফর ইমাম।
সেখানে ওনার আন্ডারে অনেক অনেক লোক, বিডিআর এর লোক, বেঙ্গল রেজিমেন্টের লোক, আমলাদের মতো ছাত্র গ্রুপ আমাদেরকে ওনাদের সহযোগী হিসাবে সব সময় রেখেছে। সেখানে আমাদেরকে 3 সপ্তাহ আমরা সেখানে ওনার সাথে থাকলাম। ওনারা আমাদেরকে সাহস যোগাইতেন বা মাঝে মাঝে বাংকারে নিয়ে যাইতেন, মাঝে মাঝে ওই আর্মিদের রেকি করতে পাঠাইতেন, মাঝে মাঝে অ্যাম্বুশে পাঠাইতেন। 3 সপ্তাহের মতো, 3 সপ্তাহ বা 20-22 দিন আমরা সালদার বাজারে ছিলাম। সেপ্টেম্বরের মাঝামাঝিতে ওনারা আমাদেরকে ওনাদের দায়িত্বে, 2টা গ্রুপ আছিল আর্মি, একটার নেতৃত্বে ছিল ওয়ালিউল্লাহ হাড়ংদার, আর একটার নেতৃত্বে ছিল সুবেদার লুৎফর রহমান। ওনারা ভারত থেকে যে সমস্ত ছেলেপেলেগুলা ট্রেনিং প্রাপ্ত হইয়া বাংলাদেশের ভিতরে ঢুকে তাদেরকে নিরাপদে পার করে দেওয়া, এই ঢাকা ট্রাঙ্ক রোড পার করে দেওয়া, এটা ছিল ওনাদের কাজ। ওনারা দুই দিকে অ্যাম্বুশ করতেন রাত্রে নিরাপদ, তখন আমাদেরকে ভিতর দিয়ে হাঁটি পার হইতাম। জাফরি বাবার আড্ডারে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমাদেরকে আরামস বুঝাই দিল, আমাদেরকে 303 দিল, SLR দিল, স্টিন গান দিল, একটা LMG দিল। আমরা যখন ভিতরে ঢুকি তখন আমরা 15 জন ছিলাম। কমান্ডার ছিল তোফাজ্জল হোসেন বাচ্চু আমাদের এই গ্রুপের, আর আমি ছিলাম ডেপুটি কমান্ডার। ওই যে সুফি আবুল হোসেন, সেও আছে। যখন ভিতরে ঢুকি তখন এই দুইটা আর্মির গ্রুপ আমাদেরকে ঢাকা ট্রাঙ্ক রোড পার করে কাঙ্কিরহাট নামে একটা জায়গা, একটা থানা বা বর্তমান কাঙ্কিরহাট, সেখানে কিছু কিছু পায়ে হেঁটে কিছু নৌকায় এই করে আমরা আকসাম নোয়াখালী যে রেল রোড, এই রোড পার হইয়া পার করে দিল ওই ওই আর্মি 2টা গ্রুপ। আমরা আমাদের রামগঞ্জে চলে আসলাম সেপ্টেম্বর মাসের শেষের দিকে। তখন সারা দেশে তুমুল যুদ্ধ চলে সব দিকে। আমরা যখন এই আমাদের রামগঞ্জ থানায় আমরা 3টে প্রথম 2টা গ্রুপ আসছে, তারপরে আমরা 3য় গ্রুপ। একরামুল হক একটা গ্রুপের কমান্ডার ছিল, আর একটা গ্রুপের কমান্ডার ছিল আব্দুর রশিদ। আমাদের এই ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল আলী আজম শেখ, পার্শ্ববর্তী ইউনিয়নের আরেকজন চেয়ারম্যান ছিল লুৎফর রহমান। এনারা দুইজন আমাদেরকে রিসিভ করলো এবং আমাদের থাকা টাকার ব্যবস্থা, এক এক দিন এক এক বাড়ি। তখনও বর্ষাকাল, আমরা বিচ্ছিন্ন জায়গায় থাকতাম। এই অক্টোবরে আমরা একটা অপারেশনে গেছিলাম সোনাইমুড়িতে, সোনাইমুড়ির আর একটু এদিকে, সেখানে আমাদেরকে ওই আর্মি গ্রুপের একটা অপারেশনে নিয়ে গেল। সেখানে একটা ব্রিজ উড়াই দিল পাখানাদার বাহিনীর, তাদের 3টা কি 4টা লোক মারা গেল, আমাদের 1টা লোক মারা গেল এবং হতাহত হইল কয়েকজন। এর 3 দিন পরে আমরা সেখান থেকে চলে আসলাম। চলে আসার পরে আমাদের এই রামগঞ্জ থেকে রায়পুরে আর একটা অপারেশনে আমরা গেলাম। এগুলা ছিল একটু বড় অপারেশন, ভিতরে যাতে পা ওই রাজাকার ক্ষতি করতে না পারে, মানুষের বাড়িঘর যাতে পোড়াইতে না পারে। সেই যে ওই রামগঞ্জ থানা হেডকোয়ার্টারের পাশাপাশি অনেকগুলো বাড়িঘর পোড়াই দিছে, আগুন জ্বালাই দিছে, এর ভিতরে যাতে কোনো বাড়িঘর পোড়াইতে না পারে আর মানুষকে ভীত সন্ত্রস্ত করতে না পারে, তারা আসতে পারে এমন কিছু রাস্তা আমরা বিচ্ছিন্ন করে দিয়েছি, এমন কিছু কাঠের পোল আমরা নষ্ট করেছি, কিছু রাস্তাঘাট কেটে দিয়েছি এই জনসাধারণকে সাথে নিয়ে। এগুলা করতে করতে আমাদের নির্দেশ আসলো, আমরা রায়পুর থেকে 2টা 3টা গ্রুপ আসবে, বেগমগঞ্জের ওই দিক থেকে 2টা গ্রুপ আসবে, আমরা রামগঞ্জে একটা বড় ধরনের অপারেশন করব। একটা গ্রুপের দায়িত্ব ছিল যারা রায়পুর থেকে এবং এই বেগমগঞ্জের ওই দিক থেকে আসবে তারা লক্ষ্মীপুর থেকে রামগঞ্জের দিকে আসার রাস্তা বিচ্ছিন্ন করবে, কিন্তু কোনো কারণে রাস্তা বিচ্ছিন্ন করতে পারে নাই, যার কারণে তারা লক্ষ্মীপুর থেকে তাদের বড় ধরনের গ্রুপ পাক আর্মিদের এদের পুরানোদের সাথে সংযোজিত হলো। তাদের অবস্থা দেখে আমরা ব্যাক করে আসলাম, এটা নভেম্বরের শেষের দিক। এরপরে আবার আমরা রামগঞ্জে অপারেশনে গেলাম। এতে করে আমাদের রামগঞ্জে, আমি যে ব্যাংকারে ছিলাম ওই ব্যাংকারে আমার একজন সহযোদ্ধা মারা গেছে, আব্দুর রশিদ নামে শহীদ হয়েছেন, আমাদেরই ইউনিয়নের ছেলে সে, কিন্তু তারা আর আমাদের দিকে আর আগাইতে পারে নাই। আমাদের তো যোগাযোগ ব্যবস্থা ছিল একমাত্র রেডিও, আমাদের উৎসাহ আনন্দ যোগাইত রেডিওতে, কতগুলো অনুষ্ঠান, এমআর আক্তার মুকুলের চরমপত্র, তারপরে জল্লাদের দরবার, এই যে আমরা জয়লাভ করব, এই যে একটা উন্মাদনা, উৎসাহ, আনন্দ, এটা নভেম্বর থেকেই আমাদের ভিতরে শুরু হয়ে গেল। 12ই ডিসেম্বর ওরা রামগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাত্রা করলো, 15 তারিখে রামগঞ্জ পুরা মুক্ত হয়ে গেল, 16ই ডিসেম্বরে আমরা তো আমাদের বিজয় দিবস, তারা আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো, আমরা তো তখন উৎসাহ, আনন্দ, উদ্দীপনা কাকে বলে। আমরা তারপরে আরামসে অ্যামুনিশন লইয়া ঢাকা স্টেডিয়ামে গেলাম,
বঙ্গবন্ধু আসলো, বঙ্গবন্ধু আমাদের আমাদেরকে উৎসাহমূলক বক্তৃতা দিলেন, আমাদেরকে আরম সারেন্ডার করতে আসছি আমরা, আমাদেরকে বাহাবা দিলেন, আমাদেরকে বললেন তোমরা ছাত্ররা ছাত্রত্বের কাজে কলেজে যোগদান করো, যেখানে ছিলাম সেখানে কাজকর্ম আরম্ভ করো। উনি বললেন তোমরা যার যার জায়গায় আরমস রেখে তোমরা স্টেডিয়ামের গেট দিয়ে বেরিয়ে যাও। আমরা সেভাবে আরমস রেখে বেরিয়ে গেলাম। আমি রামমোস কলেজে ছাত্র ছিলাম, আমি রামমোস কলেজে আসি আর ভর্তি হইলাম না। আমি তখন রামমোস কলেজ চট্টগ্রাম ইউনিভার্সিটির আন্ডারে ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে আমি মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে ঢাকায় একটা কলেজে ভর্তি হইলাম, নিউ মডেল ডিগ্রি কলেজ, সেখান থেকে আমি গ্রাজুয়েশন নিলাম। আমি একজন শিক্ষকের ছেলে, আমরা ভাই বোন নয় জন, সাত ভাই দুই বোন। সোনালী ব্যাংকে এই মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে যোগদান করলাম 1972 সালের ফেব্রুয়ারির 15 তারিখ। সেই থেকে এই 2012 সাল পর্যন্ত সোনালী ব্যাংকেই চাকরি করলাম। চাকরি করে এখন অবসর জীবন যাপন করছি। দেশে যে সমস্ত অপকর্ম আজ হচ্ছে, যেমন জঙ্গি কার্যক্রম হচ্ছে, ছেলেদেরকে মানুষকে উৎসাহিত করতে হবে এই সমস্ত জঙ্গি কার্যক্রম থেকে ফিরিয়ে আসা। দেশে যে সমস্ত ইয়াবা এবং আরও যে সমস্ত চরি বা ছেলেদেরকে ক্ষতিকর এইসব জিনিস থেকে মুক্ত রাখা এবং অন্যায় অত্যাচার থেকে মানুষকে যে যে যেখানে আছে তার জায়গা থেকে সে চেষ্টা করবে দেশটাকে সুন্দর, দেশটাকে ভালোর দিকে, আমরা যে অবস্থানে এসেছি সেই অবস্থান থেকে আরও সামনের দিকে ভালোভাবে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, সেই জন্য সরকারের সাথে আমরা সবাই চেষ্টা করতে হবে।